নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে টয়লেট বানানোর জন্য শৌচালয় বানানোর জন্য আমাদেরকে দশ থেকে বারো হাজার টাকা করে দেওয়া হচ্ছে সরাসরি অ্যাকাউন্টে তো সেই টাকাটা পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে অনলাইনে ঠিকঠাক মতো ফর্ম ফিল করতে হবে এই যে অ্যাপ্লাই প্রসেসটা পুরোটাই অনলাইন এটা একটা খুব বড় একটা সুবিধা আশা করি আপনাদের খুব বেশি অসুবিধা হবে না আর যাতে আপনাদের কোনোরকম কোনো অসুবিধা না হয় সেই জন্য আমার এই ভিডিওটা বানানো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করে আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিড করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পাশে থাকা কিন্তু দাবিয়ে রাখবেন যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও আপনি মিস না করেন তো আসুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত আমাদেরকে এই ওয়েবসাইটটা খুলতে হবে এই ওয়েবসাইটের লিংক আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা আমি যেভাবে কম্পিউটারে আপনাদেরকে অ্যাপ্লাই দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসেই আপনারা মোবাইল থেকেও অ্যাপ্লাই করতে পারবেন তো এই ওয়েবসাইটটা খোলার পর আপনাদেরকে নিচে যে নিউ অ্যাপ্লিকেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এই নিউ অ্যাপ্লিকেন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তাছাড়া আপনি কিন্তু লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পাবেন না তো প্রথমেই নিউ নিউ অ্যাপ্লিকেন ক্লিক হেয়ারে আমরা ক্লিক করব ক্লিক করার পর প্রথমে আমাদেরকে নাম তারপর আমাদেরকে মোবাইল নাম্বার এবং তারপর ইমেল আইডি দিতে হবে তারপর অ্যাড্রেস দিতে হবে নিজের স্টেট সিলেক্ট করতে হবে আইডি টাইপ সিলেক্ট করতে হবে এবং আইডি নাম্বার সিলেক্ট করতে হবে তারপর শেষে আমাদেরকে এই ক্যাপচার কোডটাকে এখানে এন্টার করে রেজিস্টারে ক্লিক করতে হবে তো আসুন বন্ধুরা আমি চটপট এই ফর্মটাকে ফিল আপ নিই তারপর নেক্সট প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার ফর্মটাকে ফিল আপ করে নিলাম ফিল আপ করে নেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে এই যে নিচে রেজিস্টার দেখতে পাচ্ছেন এই রেজিস্টারে ক্লিক করতে হবে এখানে আইডি টাইপ আপনারা ভোটার কার্ড সিলেক্ট করবেন কিংবা প্যান কার্ড বা আপনারা পাসপোর্টও সিলেক্ট করতে পারেন তো আমি আমার ভোটার কার্ড নাম্বারটা সিলেক্ট করেছি এবং নিচে যে অপশানটা দেখছেন এরপর এই যে রেজিস্টার আমরা এবার রেজিস্টারে ক্লিক করব তো রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইডি নাম্বার শো করে দিয়েছে তো আমাদেরকে এবার যেটা করতে হবে এখানে যে আইডি নাম্বারটা আছে এটাকে একটু নোট করে নিতে হবে তো আমি আমার আইডি নাম্বারটাকে নোট করে নিচ্ছি যাতে আমাদের ওখানে লগ করতে সুবিধা হয় তো আসুন বন্ধুরা এবার আমরা হোম পেজে চলে যাই হোম পেজে যাওয়ার পর এখানে লগ ইন আইডি আপনারা দিয়ে দেবেন কিন্তু নিচে যে পাসওয়ার্ডের অপশানটা দেখছেন এখানে কিন্তু আপনি পাসওয়ার্ড এখন অবধি পাননি তো পাসওয়ার্ডের জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই যে নিচের দিকেই অ্যাপ্লিকেশান গেট ওয়ান টাইম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে লগ ইন আইডি দিলেন আপনার লগ ইন আইডি দেওয়ার পরে এখানে যে ইমেল আইডি চাইবে আপনি ইমেল আইডিটা এখানে এন্টার করবেন তারপর নিচে এই যে ক্যাপচার কোডটা দেখছেন ক্যাপচার কোডটা এন্টার করে সেম টাইম পাসওয়ার্ডে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে পাসওয়ার্ডটা সেটা আপনার ওই ইমেল আইডিতে চলে যাবে তো যাই হোক আমি এখানে আমার ইমেল আইডিটা দিয়ে এখানে ক্যাপচার কোডটাকে আমি ফিল আপ করি তারপর আমি নেক্সট প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমরা আমার ইমেল আইডিটা দিয়ে দিয়েছি তো এরপর যেটা করতে হবে আপনাদেরকে সেন্টর টুপিতে ক্লিক করতে হবে সেন্ড ওয়ান টাইম পাসওয়ার্ড সরি তো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু ওখানে একটা পাসওয়ার্ড সেন্ড হয়ে যাবে তো ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজবিন সেন্ড টু রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার তো এখানে আপনাকে ওকে করে দিতে হবে ওকে করে দেওয়ার পর এখানে হোম বাটন যেটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যে ইউজার আইডি সেটাকে এখানে এন্টার করলেন এরপরে নিচে যে আপনার ওই ইমেল আইডিতে যে পাসওয়ার্ডটা গেছে ইমেল আইডিতে যে পাসওয়ার্ডটা আপনার কাছে সেটা এখানে এন্টার করতে হবে তো আমি ইমেল আইডি পাসওয়ার্ডটা দেখে নিই তারপর আমি এন্টার করে দিচ্ছি এখানে তো বন্ধুরা ওখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস ওপেন হবে তো এই এন্টারফেসে আপনাকে কী করতে হবে এবার যে কারেন্ট পাসওয়ার্ড মানে আপনার যে কারেন্ট পাসওয়ার্ডটা আছে সেটা এখানে এন্টার করলেন এন্টার করার পর এখানে আপনাকে কিন্তু নিউ পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে নিউ পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা নিউ পাসওয়ার্ড সেট করার সেট করার পর আপনার যে মেন যেটা আপনার অ্যাপ্লাই পেজ সেটা কিন্তু খুলে যাবে তো দেখুন এখানে আমার অ্যাকাউন্ট ডিটেলস শো করে দিয়েছে আমার নাম ইমেল আইডি আইডি টাইপ মোবাইল নাম্বার অ্যাড্রেস এবং আইডি নাম্বার যেটা আপনার এই ভোটার কার্ড আমি সিলেক্ট করেছিলাম সেই জন্য আমার ভোটার কার্ড নাম্বার এখানে শো করছে তো এরপর আপনি একটু নিচের দিকে স্কল করলে দেখতে পাবেন দেখিয়ে দিই আপনাদেরকে একটু নিচের দিকে আপনারা স্কল করলে দেখতে পাবেন এখানে ফর্মটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই ফর্মটা আপনাকে এবার ফিল করতে হবে তো এখানে প্রথমে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে তারপর ডিস্ট্রিক্ট ইউএল বি ইউএল বি নেম তারপর ওয়ার্ড নাম্বার তো এটা এটা সিলেক্ট হয়ে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনি নেম অফ অ্যাপ্লিকেন্ট তো এখানে আপনার নামটা দেবেন ফাদার আপনার যে গার্জেনের নাম সেটা এখানে দেবেন দেওয়ার পর নিচে এখানে আপনার অ্যাড্রেসটা ফিল আপ করবেন তারপর এখানে আধার কার্ড ট্রান্সফার অফ এখানে আপনি ইএস অ্যান্ড নো মানে আধার কার্ড লিঙ্ক আপনার আছে কি না সেটা যদি ইয়েস হয় তাহলে আপনি ইয়েস করবেন ডু হ্যাভ এ আধার কার্ড তো আপনি আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে ইয়েস করবেন ইয়েসটা হয়েই তো ইএসটা আপনার হয়েই থাকবে এখানে আধার কার্ড নাম্বারটা আপনি এন্টার করবেন আধার কার্ড নাম্বারটা এন্টার করার পর এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কি আপনার যে মিউনিসিপ্যালিটি অফিস থেকে ডাইরেক্ট এসে কি আপনার ওটা করে দিয়ে যাবে তো ওটা যদি আপনি ইয়েস করেন তাহলে কিন্তু আপনি কোনো টাকা পয়সা পাবেন না মিউনিসিপালিটি অফিস থেকে আপনাকে মিস্ত্রি লেবার পাঠিয়ে আপনার ঘরে কিন্তু শৌচালয়টা বানিয়ে দিয়ে যাবে তো এখানে এটা নই থাক যাতে আপনি টাকাটা নিজে অ্যাকাউন্টে পান এবং আপনি নিজের মতন করে সেটা করতে পারেন এরপর আপনাকে ফিল আপ করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আইএফসি কোডটা প্রথমে দেবেন আইএফসি কোড দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখানে সার্চ করবেন সার্চ করে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে একবার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে এখানে আপনি যখন আইএফসি কোড দেবেন আইএফসি কোড দেওয়ার পর সার্চ করলে কিন্তু আপনার ব্রাঞ্চের নামটা এখানে দেখিয়ে দেবে তো এটাকে আপনি সিলেক্ট করে দেবেন এরপর অ্যাকাউন্ট নাম্বার যেটা আপনার চাইবে অ্যাকাউন্ট নাম্বার দেবেন কনফার্ম আর একবার এখানে মারবেন অ্যাকাউন্ট নাম্বারটা এরপর যেটা আপনাকে করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই পাসবুক যে আপনার পাসবুকের যে ফটোকপি আপনি সেটা আপনার ফোনে সেই ফটোকপিটা আপনি তুলবেন তোলার পর সেটা যেন একশো কেবির মধ্যে থাকে একশো কেবির মধ্যে থাকে এবং যেন জে বা এখানে পিএমজি জি জি আই এফ এইসব মুডে যেন আপনার ছবিটা থাকে এবং এখানে সেই ছবিটাকে আপনাকে আপলোড করতে হবে একটু ফ্রেশ করে তুলবেন যেন ঝাপসা না হয় ঝাপসা হলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার চান্স থাকে এরপর আপনার যে একটা ফটো আপনি আপনার একটা সুন্দর সুন্দরপর একটা ফটো তুলে এখানে সেই ফটোটাকে অ্যাটাচ করবেন এটা কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হওয়া যায় তো এটা করার পর এই যে নিচে এখানে আই এগড়িতে ক্লিক করবেন এগড়িতে ক্লিক করার পরে যখনই আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কনফার্ম হয়ে যাবে অ্যাপ্লিকেশান কনফার্মানটা হওয়ার পর ভেরিফাইড জন্য আপনার ঘরে আসবে আসার পর যদি আপনার পাওয়ার মতন আপনি হন বা আপনার যদি শৌচালয় না থেকে থাকে তাহলে আপনি অবশ্যই কিন্তু এই টাকাটা পাচ্ছেন তো বন্ধুরা আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে